বাবারলারে যখন দাঁড়াইছে মহিনার সামনে কান পেতে বলে বলেন আপনার কি কোনো অজুহাত আছে আমার কোনো অজুহাত নাই রে পয়গম্বর আমি শুধু আপনার কাছে একটা জিনিস চাইব আপনি দিবেন কিনা আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে কি চান বলেন না আমি চাইলে পাবো কিনা ভালো করে বলেন হ্যাঁ আমি চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন কি চান বলেন দিবেন কিনা কয় দিব বলেন দিবেন কিনা দিব বলেন দিবেন কিনা দিব মুসলমান কোনদিন ধোকা দেয় না মুসলমান মিথ্যা কথা বলে না নবীরা তো কোনদিন বলে না আপনি মনে হয় কোনদিন বলবেন না কেউ যদি একটা জিনিস দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করে ওই লোকটা যদি ওই জিনিসটা যদি তার সামনে থাকে সাধ্য আছে এখন তারে ধরা যদি সে দাঁত ধরতে পারে কত কষ্ট পায় ইউসুফ বলে সবচেয়ে বড় ব্যর্থতা যদি ধরতে না পারে বলেন আপনার এমন কি জিনিস আপনি কাছে পাইও ধরতে পারতাছেন না তখন বলে আমি জীবনে কিছুই চাই না আল্লাহর পয়গম্বর আপনার জীবনে একদিন সঙ্গিনী হইতে চাইব ইউসুফ রে এখানে শেষ না এই মিশরে তোর বাপ ছিল না তোর মা ছিল না এ মিশর মিশরে তোর ভাই ব্রাদার কেউ না আঠারোটা বছর পর্যন্ত এই মহিলা তোর স্বর্ণের খানে শোয়াইছে তোর জন্য একটা পাঁচতলা বিল্ডিং বানাইছে রে ইউসুফ এই ইউসুফ তোরে কোনদিন স্বর্ণ রূপার প্লেট ছাড়া এই মহিলা খাওয়ায় নাই এই মিশরের সবচেয়ে দামি পাঞ্জাবি তোরে বানায় দিছে এই মিশরের সবচেয়ে ওয়ান ম্যান মার্কেট থেকে যে কেউ মিশরে কেউ জুতা ব্যবহার করে নাই সেই জুতা তোরে কিনে দিছে ওই লুঙ্গি তোরে কিনে দিছে যেটা কেউ মিশরে ব্যবহার করতে সাহস পাইতো না গো আমি শুনতে পাইছি এই জুলাইখা সকালবেলা তোরে নাস্তা না খাওয়াইয়া খাইতো না এই জুলাইখা তোরে না ঘুম পরে ঘুমাইতো না ইউসুফ রে এর পিছনে যদিও তার একটা খারাপ উদ্দেশ্য ছিল তোরে পাওয়া হওয়া যান আমি জানি তোর রাগ আছে 13 বছর জেল খাইতো তুই তো 13 বছর জেল খাইটা বুঝছ কত কষ্ট আর এই জুলাই খাই 40 বছর পাব জঙ্গলে জঙ্গলে ঘুরে আর বলে আমার ইউসুফ কই ভাই আল্লাহ আমি যদি তোমার একটা নাখান্দা বান্দি হই ইসুবরি কি একদিন আমারে পাওয়ায় দিতে পারো না আপা তুমি এই ঘটনা কার কাছ থেকে শুনলা বাবা এটা মনে রাখবি তুইও পয়গম্বর আমিও পয়গম্বর যে সময় তোর মিশর আমি আসছি জিব্রাইল সব আমার শুনেছে যে আল্লাহ দেয় ওই আল্লাহ নেয় যে আল্লাহ তোরে জেল খাটাইছে ওই আল্লাহ এখন তোরে মিশরের বাদশা বানাইছে ইউসুফ এদিক আয় রে বাবা কি আব্বা আব্বা ওই মহিলা কয় কি শুনছেন কি ওর 82 বছর বয়স বয়স ও আমার কাছে বিবাহ বসতে চায় আল্লাহর পয়গম্বর ইউসুফ এই কথা শুনিয়া যখন ইয়াকুব আলাইহিস সালাম বলে আপনি এইবার জোরে আওয়াজ দিবেন দেখব জুলাইকারে কে কে ভালোবাসেন এই জুলাইকার পুতনিরাই হবে মা রাহিমা জোরে 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 মা আগামী কালকে তোমার বন্ধু নিয়ে আইসো বজন দে আল্লাহর পয়গম্বর ইউসুফ বসে আছে ইয়াকুব আলাইহিস সালাম বসে আছে মা জুলাইকা অন্তত বাজান 35 থেকে 39 বছর পরে একটু শাসছে বাজান একটু ডেনফেন নিজে করছে নবীর সামনে যাব তো প্রিয় মানুষের সাথে দেখা করতে যাব এত বছর পরে ও বাজান ইয়াকুব আলাইহিস সালাম বলে বাবা ইউসুফ তাকায় দেখ জুলাইখারে কালকেও দেখছো আজকেও দেখ আব্বা আমি ওর চেহারা দেখতে রাজি না ও আমার জেল খাটাইছে জীবনে কোনোদিন দেখতে যাই নাই আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে বাবা রে আমি বাবাই বলছি দেখবি আমার আল্লাহ যে আল্লাহ দেয় ওই আল্লাহ নেয় যে আল্লাহ নেয় ওই আল্লাহ দেয় রে ইউসুফ
আব্বা তোমার যেটা ভালো হয় সেটা করো আমি তোমার উপর দিয়ে কথা বলবো না বাজান দিয়ে কোবাল ইসলাম বিবাহের খুতবা দিলেন এবার সুরে একটা আওয়াজ দিও সূরা ইউসুফের যখন সূরা ইউসুফের মাদ্রাসে কোবাল ইসলাম বিবাহ পড়ায় দিলেন দুইজনের পাশর করে এখন দিবেন ইউসুফ আলাইহিস সালামের পাশর নিজে কোবাল ইসলাম সাজায় দিছে গো বাবা কেন সাজায় দিছে জানো নি ইসুবের মানাই দুই নম্বরে নবীদের পাশর নবীরা সাজায় গো বাবা কারণ আমার নবী ও মা ফাতেমার পাশর সাজাই দিয়েছিল বাবা আমি আমার মাদেরকে দুই মিনিট একটা ওয়াজ শুনাই দি উলামায়ে কিরাম হযরত আলীর বাসর গন নবী নিজে সাজাই দিয়া আলীর হাতটা ধরে বলে আলী রে একটু এদিক আয় রে ভাই তখন ভাই কয় এদিক আয় মুসলমান হিসেবে ভাই এদিক আয় বিয়া তো একটু পরে পড়াই দেব কয় হ আমি বিয়ে করাই দেওয়ার পরে তুই আমার ফাতেমার জামাই হবি তখন আমার সন্তান হয়ে যাবে আলী রে একটা কথা বলি বাসরটা আমি নিজের হাতে সাজাই দিছি কারণ আমার ফাতেমার মা নাই আমার ফাতেমার সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারি রে আলী আমার ফাতেমার যদি কষ্ট দেশাল ফাতেমা তো বোঝা তো মিমি আমার ফাতেমারে কষ্ট দিলে ওই কষ্টটা আমার অন্তরে লাগবে আলী রে এই কথা বলে মসজিদে নববীতে বসাই থুইছে ওদিক দিয়ে ফাতেমারে বাসর ঘরে ঢুকাইয়া টান দিয়ে ঘরের ভিতরে আয়েশার ঘরে নিয়ে কয় মা আমার আলী কিন্তু এমন একজন আলী ওর বাবার কাছে কিন্তু আমি ঋণী আমি বিবাহের আগে 17টা বছর ওর বাবার বাড়িতে ছিলাম ওর বাবা তোর মায়ের বিয়ার মোহর দিয়ে দিছে তোর বাবার পকেটে একটা টাকাও ছিল না তোর বাবার বিয়ার সুদটা হযরত আলীর বাবাই দিছে আবু তালেব দিছে 17 বছর বিয়ার আগে আমি আলীর বাবার কাছে ছিলাম আলীর বাবার জীবনে আমার না খাওয়াইয়া একটা লোকমা খাবার খায় নাই আমার চাচাদের মধ্যে সবচেয়ে গরিব ছিল আলীর বাবা আলীর বাবা আমার না খাওয়াইয়া কোনোদিন এক ঘুঁট পানিও খায় নাই আবার আলীরে কষ্ট দিলে কিন্তু আমি বলবো ফাতেমা নামে আমার কোনো মাইয়া ছিল না আমার মাইয়া তিনটা চারটা না ফাতেমা নামে আমার মাইয়া নাই ফাতেমারে কয় একটা আলীর কয় আরেকটা বাসর বাসর আলহামদুলিল্লাহ বলেন না সারা জীবন স্বামী স্ত্রী এক রকম ছিল ঠিক না বেটি বাজান এবার আমার দিকে তাকান জুলাইকার বাসর নিজে একবাল আসসালাম সাজায় দিলেন এবার একটা আওয়াজ দেন বাবা মাত্র দুইটা মিনিট তাকায় দেখেন আমার আল্লাহ কি করে একবাল আসসালাম সাজায় দিয়া আস্তে করে তিনটা থাবর দিয়া বিছনার উপরে ও মালিক তুমি সবই পারো তুমি দাও তুমি নাও তুমি নাও তুমি দাও তুমি দাও তুমি নাও এই কথা বলিয়া একবাল আলাইহিস সালাতু ওয়াসসালাম মা জুলাইখারে বললেন মা বাসর করে সুন্নাত হলো যায় নামাজটা বিছা আমি পাশের রুমে যায় নামাজ বিছাই দিছি মা যার জন্য আমার ইউসুফ করে বিয়ে করতে চায় নাই রে মা তুই আল্লাহর কাছ থেকে এক ঘন্টার ভিতরে ডেন পেন করাই ফেল জোরে 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 মা জুলাইকা এই রুমে কান্দে ইউসুফ এই রুমে কান্দে গো বাবা ইউসুফ কান্দে আল্লাহ তুমি এত বছর পরে বুড়িটারি আমার মিলাই দিলে জুলাইকা কান্দে মানি আমি যখন ইউসুফের পাগল ছিলাম তখন ছিলাম আমি বেধর্মী আমি ছিলাম খ্রিস্টান গো আল্লাহ এখন আমি মুসলমান ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম যদি মুসলমান তোমার কাছে দামি হয় আমি জুলাইকা পাবি আমি তোমার পয়গম্বরে কষ্ট দিছি আল্লাহ আমি এখন তোমার পাগল আমি আত্মসমর্পণ করছি আমারে তুমি মাফ করে দাও বাজান যখন এক্সচেঞ্জের যোগাযোগ হয়ে গেছে একবার আসসালাম ইসুফের হাত ধরে বলে বাবা এবার বাসর করে যা ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলছে এবার কাম হয়ে গেছে ইউসুফরে যখন বাসর করে দিছে রিটার্ন ব্যাক করছে আব্বা এটা তো জুলাইখা না এই আল্লাহ আওয়াজ রেডি রেডি আব্বা এটা জুলাইখা না ফিরে আসলি কে এই কে জানি বইয়ে রইছে পূর্ণিমার সাথ মা মা হাজার আমার বাসন তারছে না আমিও তো একটা মায়ের সন্তান মা এই চেহারাটা পর পুরুষে দেখাবেন না মা আল্লাহ মৃত্যুর সময় আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে
ওমা আপনার চেহারাটা চুলটা কোন মহিলার দেখায় না মা জুলাইখার মতো মিত্রকে আপনাকে ডেনফেন করে দিবে হাসতে হাসতে জান্নাতে যাবেন মা এই তো জুলাইখা আপনাদের উত্তরসূরি এবার আমার দিকে তাকান গো বাবা জুলাইখা যখন বাসর ঘরে বইয়া কান্দে একবার আসসালামি সুবরে ধাক্কা দিয়ে কয় যাস না আব্বা আমি যাইতে পারি না এটা আরাক মহিলা এটা জুলাইখা না এদিকে তাকান যখন বলছে এটা জুলাইখা না বলে না যাও না আব্বা তুমি আহ এটা কোন ফেরেশতা বলছে জান্নাতে ঘুরবো না বাবা তুই না জুলাইখা রে বলছিলি গত কয়েকদিন আগে এই বুড়িটার বিয়ে করব মনে হয় তোর কথায় আল্লাহ একটু সন্তুষ্ট হয় নাই তোর মনে সন্তুষ্ট করার জন্য নবীদেরকে আল্লাহ খুশি দেখতে চায় নবীদেরকে আল্লাহ কষ্ট দিতে চায় না বাবা জুলাইখার চোখের পানি আজকে বাসর ঘরে যায় নামাজ দিচ্ছে আল্লাহ এক ঘন্টার ভিতরে টেনপেন করে পূর্ণিমার চাঁদ বানায় দিছে চুন্নিয়ার চাঁদ বানায় দিছে পূর্ণিমার চাঁদ বানায় দিছে যা 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 ওইটা তোর বউ জুলাইখা আমি নবী বলছি যা বজন দেবার আমার দিকে তাকান ওলামা একরাম সূরা ইউসুফের তাফসীর খুলে দেখবেন আমি বানানো কথা বলি না মা জুলাইখা তখন থেকে পাশর ঘরের পরের থেকে আর ইউসুফের পাগল না বাবা জুলাইখা পাশর ঘর শেষ করে সকালবেলা বের হইছে ইয়াকুব নবী জিজ্ঞেস করে মা এখন কান্দছকে বলে বাবা গো আমি জানতাম না সুখের পানি আমার মাওলার কাছে এত দাম আপনি যখন আমার বলছেন মা তুই বাসর করে কাঁদতে থাকো মা আল্লাহ বলছে বান্দা বেশি বেশি কান্দবি কম করে হাসবি আমি জানতাম না গো বাবা চোখের পানি আমার আল্লাহ এত তাড়াতাড়ি কবুল করে আমি যখন যাই না আমাদের সিজদায় বসে ডাকতেছি মানি একদিন এই মিশরে আমার স্বামী ছিল বাচ্চা আমার বাবা ছিল বাচ্চা আমার বন্ধুভাই ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আমার বড় ভাই ছিল পররাষ্ট্রমন্ত্রী আমি জুলাইখা 30 বছর ভিক্ষা করছি মালিক আমার চেহারা নষ্ট করে ফেলছি নবীর জেল কাটাইছি 13 বছর বিনা অপরাধে জেল কাটাইছি মান সম্মান ঠিকাই রাখার জন্য আল্লাহ আমি অপরাধী ইসুব আমার বিয়ে করতে চায় নাই তুমি কি পারো না জুলাইখার নেককারিনী বানায় দিতে বাবা আমি যখন হাত দুইটা মাবুদ্রে ডাক দিছি আমার মালিক যে কোন ভাগে আমার মুখের বারে একটা টান দিছে আমি একটু পরে দেখতাছি আমার পুরা চেহারাটা পূর্ণিমার মতো আলো হয়ে গেছে আমি নিজে অনুধাবন করতে পারতাছি আমার চেহারার আলোয়ালের মধ্যে ফোকাস মারতাছি এই ইলিয়াসের মন জিহাদির চোখ দিয়ে আল্লাহর জাতের কসম করে বলছে আমার মন ছিল সভাপতি মারা গেছে আমার আসে বইছে এই বেটা বারবার দেখতে বলা আধা ঘন্টা পর পর দিও তাতে যে আধা ঘন্টা যায় যে কয় আধা ঘন্টা যায় আমি আমার জীবনে হুজুর 2015 সালে রাজবাড়ি পাংশা ছিলেন না নাম শুনছেন না আপনারা রাজবাড়ি পাংশা সভাপতি ওই স্কুলের ওই মাদ্রাসার 22 বছর সভাপতি আল্লাহর বান্দা আমার পাশে ওপেন হার্ট সার্জারি হয়েছে আমি জানতাম না সভাপতি হিসাবে ওইখানে 13 বছর মাহফিল হয় উনি একজনই সভাপতি হয় আমার পাশে বসে সভাপতির বক্তব্য দেয় না আগে সভাপতির বক্তব্য দিয়ে বলো যে আমি 2 মিনিট কথা বলে যাই গিয়া আমার শুনলে ভালো না আমি তাকে বললাম না আপনি বসে থাকেন বক্তব্য দিতে হবে না আল্লাহ বান্দা জোর করে আমার কাছে মাউন্টটা নিয়ে বলল আপনারা যারা আমার সভাপতি বানাইছেন হয়তো আর জীবনে সভাপতি হইবে না ভাই আপনারা আমার মাফ করে দিয়ে বিশ্বাস করেন আল্লাহর কসম এই কথাটা বলে দেখলাম আমার পাশে বসলো চেয়ারে বইল না চেয়ারে বইয়ে মাত্র হুজুর আমি ওয়াজ শুরু করছি 8 থেকে 10 মিনিট হবে আনুমানিক একটু পরে দেখি আমার পাশে আমি তো দেখতেছি এই সভাপতি কি করে আমি দেখতেছি না বুকটা ধরে দেখলাম আস্তে কাইতে বলি কাইতে তার ছেলে পিছনে থেকে তাই না স্কুলের পিছনে নিয়ে গেল মাত্র 10 থেকে 15 মিনিট পরে আমার কানে ওয়াজের মঞ্চে খবর আসলো সভাপতি আর নাই আমার জীবনের এই 15 সালের ইতিহাসটা আমি কোনোদিন ভুলতে পারিনি
কিভাবে সঙ্গে তোমার মরলে কিভাবে সঙ্গে তোমার কাফুনে কিভাবে সঙ্গে তোমার মরলে কিভাবে সঙ্গে তোমার কবর যুবক বাইরে তোমাদের দুইটা অনুরোধ করে যাই গো ভাই আমি গোপালগঞ্জের সন্তান তুমি সিরাজগঞ্জের সন্তান আমার মালিক বলেন জমিনের মানুষকে আমি তোদেরকে আদর করে বানাইছি তোরা যদি একবার একটা নেকি করস আমি দশটা নেকি তোর আমল নামাই কেন তুলে দেই জানস নি কারণ তুই উম্মতে মুহাম্মাদি দুনিয়ার সব নবীর উম্মতকে একটা নেকি করলে একটা দিতাম এক রেকাত নামাজ পড়লে এক রেকাতের সওয়াব দিতাম গো একটা কোরআন হাদিসের কথা শুনলাম একটাই সওয়াব দিতাম আর তুই নবী মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আমার নবীর পবিত্র জবান দিয়ে বলেছিল উনি অন্য নবীর উম্মতরা হায়াত পাইছে 200 বছর 300 বছর 1000 বছর 500 বছর 700 বছর ও মালিক আমার উম্মত গুলো মাত্র 63 বছর পরে হায়াত পাবে আমার উম্মত কেমনে নাজাত পাবে ছোট আমল দিয়া আমার মালিক বললেন ও নবী আপনার উম্মত যদি একটা নেকি করে গো কমপক্ষে আমি দশটা ব্যবস্থা করবা মান যা আবিল হাসানাতি ফালাহু আমথালিয়া কেন আল্লাহ বলেছেন হে বান্দা তুই করবি এক আমি দেব দশ জোরে 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 এখানে শেষ না আমার আল্লাহ যখন দশ কইলেন নবী আরো ছয় বাড়াই দিলেন কেমনে নবী সাথে সাথে বললেন মাজলিসু ফিকহাতিন খাইরুম মিন ইবাদাতি 60 সানাতা আমার উম্মতের দশ দিব আমি খুশি না ছয় এক করো কেন আমার উম্মত যদি একটা কোরআন হাদিসের কথা কোন ফেখার মজলিসে বসে ওয়াজের মাস্তুবে শুনে বা বলে প্রতিটা কথার বিনিময়ে 60 সানাতা 60 বছর দাঁড়ায় ইবাদত করার সওয়াব দিব আল্লাহ সাথে সাথে রেজুলেশন পাস করে দিলেন জমিন আমার বান্দা আমার আপনি আমার সবকিছু আমার আমি পাশ করবো কারো কাছে জিজ্ঞেস করতে হবে না তোমাকে শেখ হাসিনার কোনো পাশ করাইতে হলে মন্ত্রী পরিষদ ডাকতে হয় আমার কোনো মন্ত্রী পরিষদ নাই আমি আপনার দস্তরখায় সাইন দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত কোন ওয়াজে বসে আপনার উম্মার যদি একটা কথা কোরআন হাদিসের কথা আমলের নিয়তে শুনে 60 বছর দ্বারা ইবাদত করে সব দিয়ে দিব এই যে গরিব মানুষ 500 বছর আগে ধনীকুলের আগে জান্নাতে যাবে কে এই গরিব মানুষগুলা ওয়াজের মাঠে বসে টন কে টন কোটি কোটি টন সব নিয়ে বাইতেছে যেগুলো ধনীগুলার কপালে হয় না এমপি মন্ত্রীর কপালে হয় না এসপি ডিসির কপালে হয় না এই জন্যই তো আপনারা আগে জান্নাতে যাবেন মন্ডারে কখনো ছোট করবেন না আপনি সবচেয়ে বড় ধনী যে নেকের দিক দিয়ে ধনীও সবচেয়ে বড় ধনী টাকা পয়সা থাকলে তার ধনী কয় মারহাবা কোন তো কষ্ট হইতাছে তামান নবীর দাম আছে না নাই নবীর দিক তাকায় যদি আমার রব বেকারী একে সাইড দিয়ে দেয় আবার আমার আল্লাহ নবীর খুশি করতে যে আবার বলে ফেলছে নবী সাইটও না দশও না সাইট হাজারও না সাইট কোটিও না আমি দিয়ে দিব আপনার উম্মত যদি একটা রাত্রে ইবাদত করে একটা রাত হাজার মাসের সে কষ্ট হয়ে যাবে
ليلة القدر خير من ألف شهر هزار رات چاہیے دامی رات اپنا امت جن ایکتا رات এই সূরা নাযিল হওয়ার পর নবী এত খুশি হইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কষ্ট হইতাছে তাই নবীর উম্মত হইয়া একবার আল্লাহর জোরে ডাক দেন তো আল্লাহ আল্লাহর গালটা ভইরা মনটার উজাড় করে জান্নাতের আশায় কবরে আমার কেউ থাকবে না বাবা আজ থেকে 10 বছর 5 বছর 20 বছর 50 বছর আগে জন্ম দক্ষিণে মায়ের ওই বাসবাগানের নিচে শুয়ে রাখছে আমি লেসুর বঞ্জে আজ থেকে 32 বছর আগে আমার মায়ের শোয়ে বাতবাগান আমি আজও বলতে বলতে পারি না আমার মা গোপালগঞ্জের জমিনে কেমন আছে যেই বয়সে তোমরা মার হাতের পিঠা খাও এই শীতের দিনে আমি ওই বয়সে মা ডাক্তার চিরদিনের জন্য বন্ধ হয়ে আমি জানি আপনাদের অনেকের মা কবরে শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন যাদের মা কবরে ওই মায়ের কবরটা আজকে জান্নাতের টুকরা হোক আপনারা চান না চাও ভাই চাও যদি চাইতে চাও জোরে একটা আল্লাহকে হাত উঁচা করে মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে জোরে একটা আল্লাহ বলে ডাক দাও তো দাও ডাক দাও দাও জোরে ডাক দাও ডাক দাও ডাক দাও আজকে 8ই ডিসেম্বর 8ই ডিসেম্বর রোজ শুক্রবার এই সিরাজগঞ্জের জমিনে দাও ডাক দাও পাগল বান্দা বলে একটা ডাক দাও তুমি আমাদেরকে তোমার কোলে টেনে নাও তুমি না কইছো কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা জীবনে যত হাজার তন গুনাহ করবে আমার রহমতের দরজা থেকে সরিস না আমার যখনই ডাক দিবি জীবনে সবগুলো মাফ করে দেব এ কলিজার টুকরা যুবক ভাই আমার তোর মতো কত যুবক ভাই মোটর সাইকেল নিয়ে সকালবেলা রওনা দিছে সিরাজগঞ্জ ব্যবসার কাজে যাইবা মোটর সাইকেল ফিরে আসে নাই তুই ফিরে আসিস আবার এই চোখ দিয়ে দেখছি যাত্রা বাড়ি মাউতায় আবার এখন স্ট্রেচার বক্তে ছিল রাজা ভাই মেয়েতে ফোন দিয়ে বলে আব্বু আমি খিচুড়ি খাবো সকালবেলা যাত্রা বাড়ি মাউতায় মাছের ব্যবসা করতে ছেলেটা তোমাদের এই পাবনা বাড়ি এই ছেলেটা এখন বাড়ি করছে মাউতাইলে দশতলা বিল্ডিং করছে তারা কয় ভাই মিলে আমার অনেক ভক্ত আমার ওয়াজ না শুনে তার ফ্যামিলিতে কেউ ঘুমাইতো না এই যে মাত্র দুই তিন বছর আগে করুণার পরপরই ছেলেটার মেয়ে ছয় বছরের মেয়েটা বলে আব্বু আমি খিচুড়ি খামু সকালবেলা খিচুড়ি কিনে নিয়ে এক হাতে খিচুড়ির পোটলা আর এক হাতে মোটর সাইকেল পিক আপ দিয়ে দিয়ে বাসার দিকে রওনা দিছে বাবা পিছনের দিকে বিশাল বড় রড বাহি একটা টলি গাড়িতে এ বুঝরে ধাক্কা দিছে মাথার মগজ এক জায়গায় বডি আর এক জায়গায় বেজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমি যখন গেলাম তার জানাজায় যাইয়া দেখি রক্তে পুরে কাপড়ের কাপড়টা লাল হয়ে গেছে গো বাবা যুবক ভাই আমি তোমার কাছে কেন অনুরোধ করছি জানো কি দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই যখন আমি তার জানাজায় গেছি কারণ আমার কাছে তার বড় ভাই ফোন দিয়ে বলে হুজুর আপনার অনেক ভক্ত ছিল একটু আসবেন কি আমি যাই দেখি
তাজা রক্তগুলো পুষ্পে নামের পরে এখন ঝরতাছে কাপড়ের কাপড়টা লাল হয়ে গেছে বাবা ছয় বছরের মেয়েটা বাবার কাপড়ের কাপড়টা ধরে আর টানে আর বলে আব্বু তুমি এইভাবে শুয়ে আছো কেন প্রতিদিন মেয়েটা মনে করছে আমার আব্বু শুয়ে থাকে আজকে আমার আব্বা বাজি এমনি করে শুয়ে আছে মেয়েটা বাবার বারবার ডাকে কাপড়ের কাপড়টা টানে আর বলে আব্বু উঠো ওই মেয়েটার দৃশ্য দেখে এমন কেউ নাই বাবা তারা কাঁদে নাই আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই যুবক ভাই রে দুনিয়া আসার সিরিয়াল আছে তোমার বড় ভাই আগে আসছে তোমার মেজে ভাই তারপরে আসছে তিন নাম্বার ভাইটা তারপরে আসছে কিন্তু তুমি তার নেক্সটে আসছো কিন্তু হতে পারে তুমি সবার আগে যাইবা কেউ তোমারে রাখতে পারবে না রে আল্লাহর বন্ধু হয়ে যাওয়ার নিয়ত আছে না নাই আল্লাহু আকবার বলেন তো আল্লাহর বন্ধু সবাই হবেন আল্লাহর বন্ধু হতে হলে একটা কাজ করতে হবে দুনিয়ায় যতদিন বাঁচব কোরআনকে ভালোবেসে বাঁচব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসুফ আলাইহিস সালাম তার বাবার নিয়ে ঘটতাছে ইসুফ আলাইহিস সালাম বাবা এতদিন অন্ধ ছিল প্রায় 25 বছরের মতো অন্ধ ইসুফে হারায়া তো 25 বছর পরে যখন চোখের আলো ফিরে পাইছে বাপরে নিয়ে আইছে কেনান থেকে মিশরে আব্বা আপনার ছেলে এখন তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে আব্বা আসেন তখন ইসুফ আলাইহিস সালামের বয়স 51 বছর মারহাবা বলেন বিয়ে শাদী করে নাই টাকটুকে যুবক আল্লাহর পয়গম্বর নবুয়াতি পাইছে মাত্র 6 থেকে 7 বছর এর ভিতরে ইসুফ আলাইহিস সালাম তার বাবারে নিয়ে আসছে আব্বা আসেন নিয়ে আইছে বাবারে নিয়ে গাড়িতে ঘুরতাছে ধরেন প্যারাডু পাজারু না আমার মওলার দেয়া কুদরতি গাড়ি ঘোড়ার গাড়িতে রাজ সিংহাসন দিয়া বাবারে সামনে বাবারে বসাইয়া পিছ সামনে পুলিশ পিছনে পুলিশ ডাইনে পুলিশ বামে পুলিশ দিয়া শহরটা ঘুরে ঘুরে আব্বারে দেখাইতেছে ইন দি মিন টাইমে আর ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে ইউসুফ রে আমি শুনছি তোমার বলে একটা মহিলা বিনা অপরাধে 13 বছর জেল খাটাইছে ওই মহিলা কই আছে বলতে পারো মহিলার একটু দেখার দরকার ছিল আমার বুঝছি আমরা স্পষ্ট হয়ে গেছে কি একটা দামি কথা বললেন ভালো কথা বলছি না এই যে আমার চাচা বুঝছে তাহলে রেডি হ্যাঁ বাবা ওই মেয়েটার আমাকে দেখার দরকার আমার এই সোনার সান পোলাটারে 13 বছর বিনা অপরাধে জেল খাটাইল আব্বা ওইটার কথা কবেন না সব কর ওইটার কথা কবেন না ও আমার পিরামল পিরামল আমার 13 বছর জেল খাটাইছে আব্বা ওর কথা মনে উঠলে আমার রাগ রক্ত মাথায় উঠে যায় পরে যদি কোনোদিন পাই আমি হুঁচে ভিক্ষে করে খাই বলে ও আলেমের সাথে বিয়াদবি করার কারণে ও নবীর সাথে বিয়াদবি করার কারণে আব্বা আল্লাহর ভিক্ষুকের থালা তুলে দিছে আর আপনার সন্তান আপনার দোয়ার খাতিরে আপনি না কইছিলেন বলে আমার ভাই গো যে আপনি না স্বপ্নের দাবি শুনে বলছিলেন তুই একদিন মিশরের বাচ্চা হবি আপনার দাবি বাচ্চা হইছি আর বাচ্চার বুক ফেরা দিয়েছি একে বলে সালাম বলে বাবা আল্লাহ কিন্তু অহংকার পছন্দ করে এই কথাটা বলতে দেরি আছে ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকটা সন্তান তো সেও নবী সেও নবী আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা আসলে আমি বুঝতে পারিনি রাগ বেজা যদি বলে ফেলছি তাহলে বোঝা গেল নবী গো রাগ আছে মুসা আলাইহিস সালাম রাগ আছে না এক ঠাকুরে আজদালের চোখ উড়াই দেয় বোঝেন কয় সেন্টিমিটার রাগ তার মাথায় তখন ছিল বাজন দিবার আমার দিকে তাকান ইয়াকুব আলাইহিস সালাম বলে বাবা তাহলে কি করা যায় মহিলাটারে কই পামু এ বাজানে এই কথা বলতেছে আর ইসুফ বলতেছে আব্বা দেখি তদন্ত করে দেখি গোয়েন্দা বিভাগ লাগায় দেখি ওই নাস্তিক মহিলা কই আছে আব্বা আপনার আমি দেখাবো আমি যদি ও তার সামনে না যাই আপনার দেখাবো ইয়াকুব আলাইহিস সালাম বলতে না বলতে মাত্র কয়েক ঘন্টা পরই বাবা শহরের গলি থেকে পাহাড়ের গুহা থেকে একজন মহিলা হাত জোর করে গাড়ির সামনে দাঁড়াইছে জোরে জোরে পয়গম্বর ইউসুফ কে তুমি ও পয়গম্বর ইউসুফ কে তুমি এই দেখ তো খাদেম কে এই তুমি কে গাড়ির সামনে কেন দাঁড়াইছো ভাই এখন যুদ্ধের মন্ত্রী গাড়ির সামনে সিরাজগঞ্জের কোন পোলা খারাইতো সায়দাবাদের অর্থ প্রথম ছুটি
ঠিক না বেটি ও 3 মিনিটে কত বালিশ সারা ঘুমায় যাবে তখনকার রাজা বাচ্চা মবিরা কত দয়ালু সুবহানাল্লাহ বলতে পারলেন না যখন দাঁড়াইছে সঙ্গে সঙ্গে বলে এই দেখতো এই মেয়েটাকে এই মা তোমার নাম কি আমার নাম তোমার দিয়ে কাম কি আমি সুবরে ডাকছি সুবরে পাঠাও পয়গম্বর আমার প্রাণ প্রিয় নবী আপনাকে ডাকে কি জানো বলবে মহিলা আচ্ছা ইকবাল আসসালাম বলে যাও না তুমি তো জনকল্যাণ তুমি জনদরিদে যাও যাও না বজনে যখন গেছে দিক দিয়ে জিব্রাইল ইয়াকুব নবীর পিছনে দাঁড়ায় রইছে জোরে 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 সংক্ষেপে বলছি গো বাবা সূরা ইউসুফের তাফসীর দেখবা আল্লাহর পয়গম্বর ইউসুফ বাবার ওলারে যখন দাঁড়াইছে মহিলার সামনে কান পেতে বলে বলেন আপনার কি কোনো অজুহাত আছে আমার কোনো অজুহাত নাই রে পয়গম্বর আমি শুধু আপনার কাছে একটা জিনিস চাই আপনি দিবেন কিনা আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে কি চান বলেন না আমি চাইলে পাবো কিনা ভালো করে বলেন হ্যাঁ আমি চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন কি চান বলেন দিবেন কিনা কয় দিব বলেন দিবেন কিনা দিব বলেন দিবেন কিনা দিব মুসলমান কোনদিন ধোকা দেয় না মুসলমান মিথ্যা কথা বলে না নবীরা তো কোনদিন বলে না আপনি মনে হয় কোনদিন বলবেন না কেউ যদি একটা জিনিস দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করে ওই লোকটা যদি ওই জিনিসটা যদি তার সামনে থাকে সাধ্য আছে এখন তারে ধরা যদি সে দাঁত ধরতে পারে কত কষ্ট পায় ইউসুফ বলে সবচেয়ে বড় ব্যর্থতা যদি ধরতে না পারে বলেন আপনার এমন কি জিনিস আপনি কাছে পাইয়াও ধরতে পারতাছেন না তখন বলে আমি জীবনে কিছুই চাই না আল্লাহর পয়গম্বর আপনার জীবনে একদিন সঙ্গিনী হইতে চাইব আমি জুলাইকা তুই জুলাইকা তো তুই এরকম সামরা ঢিল হয়ে গেছে কেন তো চেহারা কুৎসিত হয়ে গেছে কেন তুই পয়গম্বর নবীর ছেলেকে কষ্ট দিছিস আজকে তোর এই অবস্থা হয়েছে দূর দূর করে তারাই দিয়ে যখন ঘোড়ার গাড়িতে লাভ দিয়ে উঠছে আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে কি বাবা মিজাজ গরম কেন আব্বা আপনি না কই ছিলেন ওই মহিলাটা কই এই যে এই যে এই যে সেই এই যে সেই এই যে সেই নাপাক মহিলা এই যে সেই নাজায়েজ মহিলা যেই মহিলা আমার এত কষ্ট দিছে আমারে বলছে আমি বলে তার সাথে জিনা করতে গেছি হাম্মা ফিহি ওয়া হাম্মা বিহা আল্লাহ বলছে আমারে আমরা দুজন রেডি হইছিলাম আল্লাহ আমার বাসায় দিছে আব্বা আব্বা এই যে সেই নাজায়েজ মহিলা যেই মহিলা আমার চক্রান্ত করে আমার জেল খাটাইছে এই যে সেই শয়তান মহিলা এই যে সেই বদবক মহিলা এই যে সেই আসি দেবে স্যার আব্বা ওর চেহারা আমি দেখতে চাই না ওর কানটা ধরে সুল নাক কেটে দিব ইয়াকুব আলাইহিস সালাম বলে ঠান্ডা হও ঠান্ডা হও খালি ওই মহিলার বদনামটাই বললাম ওই মহিলার সুনামটা একবার বলবা না জোরে 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 আব্বা কি সুনাম করব ও আমারে খাওয়াইছে পড়াইছে তার বিনিময়ে আমার জেল খানায় ঢুকাইছে আর কি সুনাম করব আমি তোর বাবা আমার বাবা পয়গম্বর আমার দাদা ইব্রাহিম নবী জাতির পিতা তুই আমার কি ভাবস নতুন পয়গম্বরি পাইয়া বাবার সামনে জোরে কথা বলস বাইতুল মুকদ্দাস আমি নির্মাণ করছি আমার বাবার একসাথে লইয়া আমার চাচা ইসমাইল ওয়াইদি আরফাউ ইব্রাহিম القواعد من البيت واسماعيل আমার দাদা আর আমার চাচা ইসমাইল বাইতুল্লাহ নির্মাণ করছে আর আমি আর আমার বাবা ইসহাক বাইতুল মুকদ্দাস নির্মাণ করছি পৃথিবীর দুইটা কিবলা দুইটা ঘর দামি ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাল ওয়া হুদাল লিল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ ঘর প্রথম ঘর বাইতুল্লাহ দ্বিতীয় ঘর বাইতুল মুকদ্দাস ভালো করে বুঝিস আমি বাইতুল মুকদ্দাসের প্রতিষ্ঠাতা আমার সামনে বলো সরে শুন কেটে দিবি খালি তার বদনামি বললি তার সুনাম নাই আব্বা কি সুনাম বলবো শোন তোর ভাইরা তোরে ফেলাই দিছিল তোর রক্তের ভাইরা তোর কুয়ায় ফেলছে তোরে তোর মাপের ওজন দিয়া কে কিনে আনছে কয় এই মহিলা
তোর মাপের স্বর্ণ দিয়া কে কি নানছে মিশরে তুই এক পালায় ছিলি আর এই জুলাইখা তোরে এক পারাক পালায় স্বর্ণ রূপা দিয়া সমান হওয়ার পরে এই জুলাইখা তোরে কি নানছে এই সুপর দাম কি এই স্বর্ণ রূপা সমান আমার ভুল হয়ে গেছে চল কথা বলবি না আমি বলতেছি তুই ওই মহিলার বদনাম বলছিস আমি তার সুনাম করি দেখ ইসুফ রে এখানে শেষ না এই মিশরে তোর বাপ ছিল না তোর মা ছিল না এই মিশর মিশরে তোর ভাই ব্রাদার কেউ না ১৮টা বছর পর্যন্ত এই মহিলা তোর স্বর্ণের খালে শোয়াইছে তোর জন্য একটা পাঁচতলা বিল্ডিং বানাইছে রে ইসুফ এই সুন্দরে কোনদিন স্বর্ণ রূপার পেলের সারাই মহিলা খাওয়ায় নাই এই মিশরের সবচেয়ে দামি পাঞ্জাবি তোরে বানায় দিছে এই মিশরের সবচেয়ে ওয়ান ম্যান মার্কেট টিকা যে কেউ মিশরে কেউ জুতা ব্যবহার করে নাই সেই জুতা তোরে কিনে দিছে ওই লুঙ্গি তোরে কিনে দিছে যেটা কেউ মিশরে ব্যবহার করতে সাহস পাইতো না গো আমি শুনতে পাইছি এই জুলাইখা সকালবেলা তোরে নাস্তা না খাওয়ায়া খাইতো না এই জুলাইখা তোরে না ঘুম পরে ঘুমাইতো না ইসুফ রে এর পিছনে যদিও তার একটা খারাপ উদ্দেশ্য ছিল তোরে পাওয়া হওয়া জান আমি জানি তোর রাগ আছে ১৩ বছর জেল খাটতো জুলে তুই তো ১৩ বছর জেল খাইটা বুঝছর কত কষ্ট আর এই জুলাই খাই ৪০ বছর পাব জঙ্গলে জঙ্গলে ঘুরে আর বলে আমার ইসুফ কই ভাই আল্লাহ আমি যদি তোমার একটা নাখান্দা বান্দি হই ইসুফরে কি একদিন আমারে পাওয়ায় দিতে পারো না আপা তুমি এই ঘটনা কার কাছ থেকে শুনলা বাবা এটা মনে রাখবি তুইও পয়গম্বর আমিও পয়গম্বর যে সময় তোর মিশরে আমি আসছি জিব্রাইল সব আমারে শুনাইছে যে আল্লাহ দেয় ওই আল্লাহ নেয় যে আল্লাহ তোরে জেল খাটাইছে ওই আল্লাহ এখন তোরে মিশরের বাদশা বানাইছে ইসুফ বেদি গায়রে বাবা কি আব্বা আব্বা ওই মহিলা কয় কি শুনছেন কি ওর ৮২ বছর বয়স আমার চাইছে এত ডাবল বয়স ও আমার কাছে বিবাহ বসতে চায় আল্লাহর পয়গম্বর ইসুফ এই কথা শুনিয়া যখন ইয়াকুব আলাইহিস সালাম বলে আপনি এইবার জোরে আওয়াজ দিবেন দেখব জুলাইখার কে কে ভালোবাসেন এই জুলাইখার পুতনিরাই হবে মা রাহিমা জোরে 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 রেডি রেডি আল্লাহ যে করণে বলছেন নাহনু নাকুস আলাইকা আহসানাল কসাস নবী আপনার একটা ভালো ঘটনা শুনাই ইনকুম তামিন কবলিহি লামিনাল গাফিলিন আপনি জানতেন না আমি শুনাইতেছি আপনি শুনলে ভালো লাগবে কি কইতাছে আপনার জন্য ভালো লাগে আমার নবী ওই ঘটনা শুনে ভালো লাগছিল রেডি রেডি হ্যাঁ ইউসুফ কিন্তু বিয়ে করছ না তাই না বাবা না আমার আনার পর বিয়ে করবি না কয় হবে এই জুলাই কয় হবে আমার পুত্র বধূ না আওয়াজ আওয়াজ আব্বা তুমি বুঝতাছো না আব্বা তোমার পাও দুটা দর্শি সব কিছু মেনে নেব সব মেনে নেব তুমি আমার আব্বা তুমি নবীর পোলা নবীর নাতি সব ঠিক আছে আব্বা এর আমি বিয়ে করতে পারবো না না আমার বাপের বানানো কথা না আপনি বাবা বলতেছেন বানাই করেছি না আব্বা আমি আর বিয়ে করব না করবি না করবেন না না করবেন না না এসো আর একবার বলবেন না না আমার আল্লাহ কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারে আর একবার না বললেই কিন্তু আপনার কপাল আব্বা আমি ৩ বার বলবো না তাহলে আমার সিদ্ধান্ত আমি বাবার সিদ্ধান্ত এই জুলাইখা হবে আপনার বউ ইসুফ আলাইহিস সালাম আর একবার আব্বা ঠিক আছে কি আর করবেন মা তোমার বেঁচে কে কে আছে বলে আমার কেউ নাই আমার একটা বোন আছে কোন বোনটা আমার কাছ থেকে বানানো কথা আমি বলি না সুরা ইসুফের মধ্যে দেখবেন যেই ছেলেটা ইসুফের পক্ষে বলছিল যদি পিছনের থেকে জামা ছেড়া হয় তাহলে জুলাইখা দোষী
আর যদি সাম্বিতীয় হয় তাহলে ইসুফ দোষী ওই ছেলেটা ছিল ইসুফ আলাইহিস সালামের সাক্ষী হিসাবে মাত্র 6 মাসের বাচ্চা ওই ছিল জুলাইখার আপন বোনের ছেলে জোরে 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 এখন একটা কথা বলবো আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে কিয়ামতের মাঠে যে চারটি মেয়ের সাথে আমার নবী বিয়ে হবে আমার নবীর বাসর সাজাই দেবে মা জুলাইখা বলে গেল তাকানে দিকে রেডি রেডি এসব মা তোমার কেউ আছে জি না আমার একটা বোন আছে কাছে তোমার বোনকে আমার সাথে কথা বলতে বলবে আরে আমার আল্লাহর কি খেলা রে বাবা 82 বছর বয়স জুলাইখা 82 বছর মহিলা জুলাইখার তাফসীর আছে জুলাইখার মিন্স বন্ধ হয়ে গেছে বুড়ি হয়ে গেছে চামড়া ঢিলা হয়ে গেছে এই হাতের চামড়া এইভাবে উচ্চ করলে জামার মতো ঝুলতো যেই জুলাইখা ছিল বিশ্ব সুন্দরী আজকে তার চেহারা ঝুলে পড়ছে তার হাতের চামড়া ঝুলে পড়ছে মুখের চামড়া ঝুলে পড়ছে চেহারা কুৎসিত হয়ে গেছে আজকে প্রিন্সের মতো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরের সাথে বৃদ্ধ মহিলার বিবাহ কত দূরে যান কেন আমার নবীর 22 অথবা 25 বা ইখতিলাফ 25 বা 22 আমার নবীর বয়স মা খাদিজা 45 বা 40 অত দূরে যান কেন ডাবল বয়স কথা কর না কেন পৃথিবীতে কয়েকটা মহিলার আমার আল্লাহ নিজে ডেনপেন করছে ডেনপেন বোঝেন গাড়িতে ডেনপেন করে না কয়েকটা মহিলার ডেনপেন করছে কোরআন আমার সামনে তাকো নামগুলো আমি বলবো একটু পরে হে মহিলার গোষ্ঠী পালারে যায় ঠেলা খাও কে পালারে যাওয়ার লাগবে না ডেনপেন তো আল্লাহ করে দিবে আল্লাহ হক বলতে পারো না 40 বছরে মা খাদিজার যদি আল্লাহ এক রাতে ডেনপেন করে 16 বছরে বানাই দিতে পারে ওই আল্লাহ এখন আসে না নাই আরে হানি শাস না যেই মহিলার নাম এখন কব ওয়াহাবনা আহলাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরালি উলিল আলবাব এটা কোরআনে আছে মা রাহিমার ডেনপেন করছে আল্লাহ তো ডাইরেক্ট কোরআনের আয়াত দূরে যান কেন আসেন দেখি দলিল ছাড়া বলি না আল্লাহু আকবার বলতে পারেন না কষ্ট হইতেছে 3 মিনিট এ মুসলমানের পুতলা জুলাইখা তো খুশিতে বাক বাক জারে চাইছি তারে পাইছি আল্লাহ দেয় আল্লাহ নাই আল্লাহ দিলে তারেই দেয় কিন্তু চাওয়ার মতো চাইলে জমি চাওয়ার মতো চাইলে জমি মনে থাকবে যুবক তুই চাবি চেয়ারম্যানের মায়েটা তুই চাবি মন্ত্রীর মায়েটা জীবন পাবি না তুই চাবি এমন একটা মেয়ে একটা নেককার আবেদা সালেহা জাহেদা ইনশাল্লাহ তোর সন্তানগুলো আল্লামা থানবীর মতো হবে ইলিয়াস রহমাতুল্লাহর মতো হবে আল্লামা জাকারিয়ার মতো হবে এই সভাপতির মতো হবে ওই হুজুর মুহাদ্দিসের মতো হবে আমার কলিজার টুকরা শায়খ চলে গেল গতকাল গিয়া আব্দুর রউফ হইতাছে মা আয়েশা কালকে টাকা নেই দিকে ইসুফ আলাইহিস সালামের তো মন খারাপ আব্বা তো বুঝতাছে না আব্বা বলে বুঝে না বাপ বুঝে না তুই বুঝছ না হে মাতা তুই ওই যে বিবলিরে ভালোবাসো বাপ কইতেছে বাপ ধনির মায়ের কাছে যাইস না শান্তি পাবি না আব্বা তুমি বেশি বুঝো না ওরে বিয়ে করলে অনেক কিছু পাবো আর তুমি যে সোমেদের মায়ের ঠিক করছো খালি ওই জিনিসটাই পাবো আর কিছু পাবো না আব্বা কয় জিনিসটাই তো দরকার কথা কর না কেন এ বাবা যা দেখতে ভালো তা খাইতে ভালো যদি ধনির মেয়ে দেহ আরে হাড়ির পাতের কাটিবা ওটা নিষ্ঠে বাবা টাকার দিক চাইছে ওর বাপ 20 টাকার মালিক ওই নিষ্ঠে ওটা আটার বস্তা এই যে গরিবের সেমেদের মায়েরা যদি বেলা রিক্সা চালায় মায়েরা দেখছো একের জিনিস আমার পছন্দ হইছে বাবা ওইটা লো বাপের কথা না শুনে নিলি আটার বস্তা সারা জীবন বমি ঘাড়ে কইরা একদিন হঠাৎ করে দেখবি তোরে তুই ইচিং কেম পাকা চি চি গেছে সে বাপের কথা শুনবি সারা জীবন শান্তি পাবি আলহামদুলিল্লাহ বলে এই যে সভাপতি বাপ মায় বিয়া দিছে এখনো পর্যন্ত শান্তিতে আছে কথা কর না কেন ওই যে আমার চাচাকে ধরাই দিছে বাপ মায় বিয়া করে এখনো পর্যন্ত চাষির ডেলি ঘুষায় খেতার মধ্যেও ঘুষায় চাষির এরপরে বিনি বাড়ি দিয়ে যায় না আর তুই তোর ডিজিটাল বোর্ডের একটা ঘুষে দিয়ে দেখিস কইবে তোর আর তোর বাপরে একসাথে লাল দানার ভাত খাওয়াবো দাঁড়া আরে এই যে চাষির ডেলি খেতার মধ্যে লাইতে এ ঘুষে শো তারপরও চাষি যায় না কারণ ওই জিনিসটা বাপ মায় দিছে কথা কর না কেন তোর মতো বিউটির ইচিং কিম পাকা দিয়ে বিয়ে করে নাই কষ্ট হইতেছে মা আগামী কালকে তোমার বোনরে নিয়ে আইসে
بزن دي الله پیغمبر يوسف بوشي اسي اقوب الله السلام بوشي اسي ما زلائكا অন্তত বাজান 35 থেকে 39 বছর পরে একটু শাস্তি বাজান একটু ডেনপেন নিজে করছে নবীর সামনে যাব তো প্রিয় মানুষের সাথে দেখা করতে যাব এত বছর পরে ও বাজান ইয়াকুব আলাইহিস সালাম বলে বাবা ইউসুফ তাকায় দেখ জুলাইকারে কালকেও দেখ সুরাজকেও দেখ আব্বা আমি ওর চেহারা দেখতে রাজি না ও আমার জেলখানায় জীবনে কোনোদিন দেখতে যায় নাই আল্লাহর পয়গম্বর ইয়াকুব বলে বাবা রে আমি বাবাই বলছি দেখ দি আমার আল্লাহ যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয় যেই আল্লাহ নেয় ওই আল্লাহ দেয় রে ইউসুফ আব্বা তোমার যেটা ভালো হয় সেটা করো আমি তোমার উপর দিয়ে কথা বলবো না বাজান দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম বিবাহের খুতবা দিলেন এবার জোরে একটা আওয়াজ দিও সূরা ইউসুফের যখন সুরাইসুবের মদ্রাসে ইয়াকুব আলাইহিস সালাম বিবাহ পড়ায় দিলেন দুইজনের বাসর করে এখন দিবেন ইউসুফ আলাইহিস সালামের বাসর নিজে ইয়াকুব আলাইহিস সালাম সাজাই দিছে গো বাবা কেন সাজাই দিছে জানো নি ইউসুফের মানা দুই নম্বরে নবীদের বাসর নবীরা সাজায় গো বাবা কারণ আমার নবী ও মা ফাতেমার বাসর সাজাই দিয়েছিল বাবা আমি আমার মাদেরকে দুই মিনিট একটা ওয়াজ শুনাই দিলাম ইকরাম হযরত আলীর বাসর গন নবী নিজে সাজাই দিয়া আলীর হাতটা ধরে বলে আলী রে একটু এদিক আয় রে ভাই তখন ভাই কয় এদিক আয় মুসলমান হিসেবে ভাই এদিক আয় বিয়া তো একটু পরে পড়াই দেব কয় হ আমি বিয়া করাই দেওয়ার পরে তুই আমি ফাতেমার জামাই হবি তখন আমার সন্তান হয়ে যাবে আলী রে একটা কথা বলি বাসরটা আমি নিজের হাতে সাজাই দিছি কারণ আমার ফাতেমার মা নাই আমার ফাতেমার সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারি দিলে আলী আমার ফাতেমার যদি কষ্ট দেশাল ফাতেমা তো বোঝা তো মিমি আমার ফাতেমারে কষ্ট দিলে ওই কষ্টটা আমার অন্তরে লাগবে আলীর এই কথা বলে মসজিদে নববীতে বসাই থুইছে ওদিক যে ফাতেমারে বাসর ঘরে ঢুকাইয়া টান দিয়ে ঘরের ভিতরে আয়েশার ঘরে নিয়ে কয় মা আমার আলী কিন্তু এমন একজন আলী ওর বাবার কাছে কিন্তু আমি ঋণী আমি বিবাহের আগে 17টা বছর ওর বাবার বাড়িতে ছিলাম ওর বাবা তোর মায়ের বিয়ার মোহর দিয়ে দিছে তোর বাবার পকেটে একটা টাকাও ছিল না তোর বাবার বিয়ার সুদটা হযরত আলীর বাবাই দিছে আবু তালেব দিছে 17 বছর বিয়ার আগে আমি আলীর বাবার কাছে ছিলাম আলীর বাবার জীবনে আমার না খাওয়াইয়া একটা লোকমা খাবার খায় নাই আমার চাচাদের মধ্যে সবচেয়ে গরিব ছিল আলীর বাবা আমার না খাওয়াই কোনোদিন এক ঢোক পানিও খায় নাই আবার আলীরে কষ্ট দিলে কিন্তু আমি বলবো ফাতেমা নামে আমার কোনো মাইয়া ছিল না আমার মাইয়া তিনটা সাইজে না ফাতেমা নামে আমার মাইয়া নাই হাতে মারে কয় একটা আলীর কয় আর একটা বাসর বাসর আলহামদুলিল্লাহ বলেন না সারা জীবন স্বামী স্ত্রী এক রকম ছিল ঠিক না বেটি বাজান এবার আমার দিকে তাকান জুলাইকার বাসর নিজে ইয়াকুব আলাইহিস সালাম সাজায় দিলেন এবার একটা আওয়াজ দেন বাবা মাত্র দুইটা মিনিট তাকায় দেখেন আমার আল্লাহ কি করে ইয়াকুব আলাইহিস সালাম সাজায় দিয়া আস্তে করে তিনটা থাবর দিয়া বিছনার উপরে ও মালিক তুমি সবই পারো তুমি দাও তুমি নাও তুমি নাও তুমি দাও তুমি দাও তুমি নাও এই কথা বলি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম মা জুলাইখারে বললেন মা বাসর করে সুন্নাত হলো যায় নামাজটা বিছা আমি পাশের রুমে যায় নামাজ বিছাই দিছি মা যার জন্য আমার ইউসুফ করে বিয়ে করতে চায় নাই রে মা তুই আল্লাহর কাছ থেকে এক ঘন্টার ভিতরে ডেন পেন করাই ফেল জোরে 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 মা জুলাইকা এই রুমে কান্দে ইউসুফ এই রুমে কান্দে গো বাবা ইউসুফ কান্দে আল্লাহ তুমি এত বছর পরে বুড়িটারে আমারে মিলাই দিলে জুলাইকা কান্দে মানি আমি যখন ইউসুফের পাগল ছিলাম তখন ছিলাম আমি বেধর্মী আমি ছিলাম খ্রিস্টান গো আল্লাহ এখন আমি মুসলমান ইন্না
الدين عند الله الاسلام যদি মুসলমান তোমার কাছে দামি হয় আমি জুলাইকা পাবি আমি তোমার পয়গম্বরে কষ্ট দিছি আল্লাহ আমি এখন তোমার পাগল আমি আত্মসমর্পণ করছি আমারে তুমি maaf করে দাও বাজান যখন এক্সচেঞ্জে যোগাযোগ হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের হাত ধরে বলে বাবা এবার বাসর করে যা ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলছে এবার কাম হয়ে গেছে ইউসুফরে যখন বাসর করে দিছে রিটার্ন ব্যাক করছে আব্বা এটা তো জুলাইখা না এই আলাওয়াজ রেডি রেডি আব্বা এটা জুলাইখা না তা ফিরে আসলি কে এদি কে জানি বইয়ে রইছে পূর্ণিমার সাহাব ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের ধাক্কা দিয়ে কয় যাস না আব্বা আমি যাইতে পারি না এটা আরাক মহিলা এটা জুলাইখা না এদিকে তাকান যখন বলছে এটা জুলাইখা না বলে না যাও না আব্বা তুমি আহ এটা কোন ফেরেশতা বলছে জান্নাতে ঘুরবো না বাবা তুই না জুলাইখা রে বলছিস গত কয়েকদিন আগে এই বুড়িটারে বিয়ে করবো না মনে হয় তোর কথায় আল্লাহ একটু সন্তুষ্ট হয় নাই তোর মনে সন্তুষ্ট করার জন্য নবীদেরকে আল্লাহ খুশি দেখতে চায় নবীদেরকে আল্লাহ কষ্ট দিতে চায় না বাবা জুলাইখার চোখের পানি আজকে বাসর ঘরে যায় নামাজ দিচ্ছে আল্লাহ এক ঘন্টার ভিতরে টেন পেন করে পূর্ণিমার চাঁদ বানায় দিছে সুন্নিনা চাঁদ বানায় দিছে পূর্ণিমার চাঁদ বানায় দিছে যা 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 ওইটা তোর বউ জুলাইখা আমি নবী বলছি যা বজন দিবার আমার দিকে তাকান ওলামা একরাম সূরা ইউসুফের তাফসীর খুলে দেখবেন আমি বানানো কথা বলি না মা জুলাইখা তখন থেকে বাসর ঘরের পরের থেকে আর ইউসুফের পাগল না বাবা জুলাইখা বাসর ঘর শেষ করে সকালবেলা বের হইছে ইয়াকুব নবী জিজ্ঞেস করে মা এখন কান্দস কে বলে বাবা গো আমি জানতাম না চোখের পানি আমার মাওলার কাছে এত দামি আপনি যখন আমারে বলছেন মা তুই বাসর করে কাঁদতে থাকো মা আল্লাহ বলছে বান্দা বেশি বেশি কান্দবি কম করে হাসবি আমি জানতাম না গো বাবা চোখের পানি আমার আল্লাহ এত তাড়াতাড়ি কবুল করে আমি যখন যাই না আমাদের সেজদায় বসে ডাক দিছি মানি একদিন এই মিশরে আমার স্বামী ছিল বাদশা আমার বাবা ছিল বাদশা আমার বোন জামাই ছিল স্বরাষ্ট্র মন্ত্রী আমার বড় ভাই ছিল পররাষ্ট্র মন্ত্রী আমি জুলাইখা 30 বছর ভিক্ষা করছি মালিক আমার চেহারা নষ্ট করে ফেলছি নবীরে জেল কাটাইছি 13 বছর বিনা অপরাধে জেল কাটাইছি মান সম্মান টিকাই রাখার জন্য আল্লাহ আমি অপরাধী ইসুব আমারে বিয়ে করতে চায় নাই তুমি কি পারো না জুলাইখার নিকারিনী বানায় দিতে বাবা আমি যখন হাত দুইটা মাবুদ্রে ডাকতেছি আমার মালিক যে কোন ফাঁকে আমার মুখের বারে একটা টান দিছে আমি একটু পরেই দেখতেছি আমার পুরো চেহারাটা পূর্ণিমার মতো আলো হয়ে গেছে আমি নিজে অনুধাবন করতে পারতাছি আমার চেহারার আলোয়ালের মধ্যে ফোকাস মারতাছি তখন আমি আরো সেজদায় পড়ে কাঁদছি গো বাবা ও বাজান আমি আমার মাকে বলবো মা যেই মায়ের আওয়াজ শুনতারছেন গো মা আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমাই রয়েছে ও সভাপতি সাহেব ইউটিউবে হয়তো আপনারা আমার বয়ান শুনছেন গো বাবা আমি বঙ্গবন্ধুর বাড়ির পাশে একটা মাদ্রাসা গৌহাটডাঙ্গা মাদ্রাসায় যখন লেখাপড়া করি আমার মা জীবনের শেষ বিদায় আমারে দেয় ইলিয়াস রে
তুমি যাও গো বাবা যাও জীবনে আর কোনদিন তোমার সাথে দেখা হইবে আজকে যেই ভাইটাই মাদ্রাসার ছেলেদের পাগড়ি দিয়েছে পাঞ্জাবি দিয়েছে ওই ভাইটা কই বসো এই যে দেখিয়েলাও কিন্তু ছাত্রদের পাগড়ি দিয়েছে পাঞ্জাবি দিয়েছে বাবা ও আমার সাথে দেখা করছে ও আজি আসার আগে হুজুর আমার জনম দুঃখে বাবা আমার এতিম বানিয়ে চলে গেছে আমার বাবার কবর আজাদের জন্য আমি আমার সব আমি আমার মাদ্রাসার ছেলেদের হাদিয়া দিলাম হে যুবক ভাই আমি ইলিয়াস রহমান জিহাদের মা যখন আমার বিদায় দিয়ে যায় গো বাবা আমার মা তিনটা ওসিয়াত করে গেছে ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ মাদ্রাসা বানায়ও জীবনে আর কোনোদিন বাবা মাদ্রাসা ছাড়িও না যদি তুমি আলেম হও আমি মা তোমার দুধের দাবি ছেড়ে দিব ও আমার সিরাজগঞ্জের ভাইরা আলেম তো ঠিকই হইলাম আমার মা আমার দেখতে পারল না আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যাইয়া এই যে সভাপতি জারে দিয়ে আমারে দাওয়াত দিছে যে হুজুরকে দিয়া সে নরসিংদী বড় একটা মাদ্রাসার মুহাদ্দিস দাওরা হাদিস মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী সে আমার বাড়িতে গেছে আমার মসজিদে গেছে বাবা আমি আপনাদের দুয়ার বাদাউলাতে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি জায়গাটাই কিনছি 1 কোটি 20 লাখ টাকা দিয়ে আমি কাউকে বলি নাই আমার একটা টাকা দেন 4 কোটি চলে গেছে আমার এই পর্যন্ত আমি কারো কাছ থেকে চাই এক বস্তা সিমেন্টও দেই নাই কেউ যদি ইচ্ছা করে দিছে তবে দিছি এই কোরআন আমার সামনে শুধু আমি আপনাদের দুনের পাপ ধরে বলছি কেন এই মসজিদটা কোটি কোটি টাকা খরচ করে করছি জানেন আমার মা বলছিল এই যে হজরে তুই যদি কোনোদিন টাকার মালিক হস তাহলে আমার মা জানতো যে আমার ইলিয়াদের টাকা হবে আমি যখন টুঙ্গি পাড়ায় শেখ পরিবারে বিয়ে করি বাবা তখন ওই পরিবারে আমার বিয়ে দিতে চায় না আমার কাছে শুধু আপনাদের দুটো পাও ধরে কথাগুলো বলছি ফখর নয় অহংকার নয় আল্লাহ পাক আমারে এত ভালো রাখছে একবার তোমার মায়ের দোয়ার খাতির আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাসে করছি দেখে আসবেন কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ আমার দুইটা বাড়ির মাঝখানে করছি বাবা শুধু একমাত্র আমার মায়ের স্বপ্ন পুরা করার জন্য কারণ আমার রসুল বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব শুধু আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইতে বিশ্বাস করে সভাপতি সাহেব আল্লাহর জাতের কসম আমি জীবনও ভাবতে পারি নাই আল্লাহ আমাকে এত কিছু দিবে তবে আমার একদিন আমার স্বপ্ন ছিল আমি যখন গওহরডাঙ্গা পড়তাম আমি গওহরডাঙ্গা 9 বছর পড়ছি আমার জানা ছিল আমি যে বছর মিসকাত করি আমার জানা ছিল আমি জানতাম যে আমার আল্লাহ আমাকে দিবেন আমি আমার মায়ের স্বপ্ন পুরো করব এই যে আমার সভাপতি আজকে বলে আমার দাদারা আমার চাচারা আবার স্কুল কলেজ মাদ্রাসা তারা কষ্ট করে করেছে আমি তখন ভেবেছি আমার বাবা তো আমাকে গোপালগঞ্জের থেকে একটা টাকা দিয়েও ঢাকায় পাঠায় নাই আজকে কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ করছি আমি যদি প্রধানমন্ত্রী ফ্যামিলির কাছে চাইতাম কোটি কোটি টাকা পাইতাম কারণ প্রধানমন্ত্রী 560টা মসজিদ করছে আমার যদি তোমার কোনো কিছু আমি জীবনে চাই আমি আপনাদের মতো লোকের কাছ থেকে ঘাম জন্য পয়সা দিয়ে মসজিদ করছি আমি আমার ওয়াজের হাদিয়া দিয়ে মসজিদ করছি আমি যখন সে আমার দাওয়াত দেয় তাকে বলছে জিজ্ঞেস করো যে আপনি আমাকে টাকা দিবেন না আপনি ওয়াজ করাবেন আমারে দিয়ে টাকা দিবেন আমার মসজিদে জিজ্ঞেস করো বলছে কিনা কারণ ওই সাদেক আমার মসজিদ দেখা হাবাক হয়ে গেছে ভাই স্বাধীনতার পরে আজও পর্যন্ত ঢাকায় কোনো আলেম কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করে নাই শুধু আপনাকে দেখা জিজ্ঞেস করে সভাপতি রে কেন করছিস জানেন শুধু আমার মাকে যদি আল্লাহ মাফ করে দেয় কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছি ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা আমার মা কবরে কেমন আছে আমি জানি এই সভাপতির মা বাবা বেঁচে আছে কিনা আমি জানি না এই অতিথিদের মা বাবা বেঁচে আছে কিনা জানি না আপনি যদি মা বাবার জন্য 1 টাকা খরচ করেন আপনার সন্তান একদিন 10 টাকা খরচ করবে আপনি 1 টাকাও করবেন না আপনার সন্তান আপনার টাকা ব্যাংকের থেকে উঠাবে আর নেশা করবে আমি গ্যারান্টি দিয়ে গেলাম কষ্ট হইতাছে আল্লাহ পারে না পারে আজকে এখন একটা ডাক দিবেন রেডি শুধু একটা কথা বলবো মা জুলাইখার আওয়াজ যদি আমার আল্লাহ শুনতে পারে রাত 12টার সময়
আইয়ুব নবীর ডাক শুনি আমার আল্লাহ শুনতে পারে তুমি এখন মাবুদকে ডাক দিবা তুমি আল্লাহকে এখন ডাক দিবা এখন রাত 12টা বাজে আমি এই সময়টা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম এখন তুমি দুইটা হাত উঁচা করো দাও ডাক দাও ডাক দাও ডাক দাও আল্লাহকে সুরাক্ষা ডাক দাও মা জুলাইখার মতো মায়েরা ডাক দেন মা আপনারা আস্তে আস্তে ডাক দেন মায়েরা আল্লাহ সিরাজগঞ্জের জমিনে রাত 12টার সময় দেখো আজকে 8ই ডিসেম্বর এই হাজার হাজার মানুষ 8ই ডিসেম্বর তোমাকে রাত 12টায় ডাক দিছে মা জুলাইখার মতো আমার মাদেরকে maaf করে দাও আমার ভাইদেরকে আইয়ুব নবীর মতো maaf করে দাও আল্লাহ তুমি maaf করে দাও সিরাজগঞ্জবাসীরে maaf করিয়া আল্লাহ রাত 12টার ডাক তুমি কবুল করো জোরে বলো আমিন আর জোরে বলো আমিন